নমস্কার, আজকে একটা অদ্ভুত গল্প আপনাদের সবাইকে বলবো, যে গল্পটা জড়িয়ে রয়েছে আমার প্রকাশিত উপন্যাস তৃতীয় সিন্ধুটির সঙ্গে। এই বাঘাটার উত্তরে এই মেয়র রোডের পাশে গড়ের মাঠে এসে এই ভিডিওটা করার অর্থই হচ্ছে আপনাদের এই গল্পটা শোনানো। সেটা হচ্ছে, প্রথমেই বলি আপনারা হাসবেন না, এই সানগ্লাস আর চশমা বলে, চশমাটা চোখের সমস্যার জন্য সানগ্লাসটা রোজ থাকতাম না। আচ্ছা, এই যে মেয়র রোড, এত বড় মেয়র রোড, সে মেয়র রোডের সঙ্গে একটা মর্মন্তুদ ইতিহাস জড়িয়ে আছে যেটা আমরা অনেকেই জানি না। লর্ড মেয়র সঙ্গে একটা অদ্ভুত গল্প, একটা খুব অদ্ভুত ইতিহাস জড়িয়ে রয়েছে যেটা এখনকার দিনে অনেকটাই বিস্তৃত প্রায়, এবং সেই ইতিহাসটা আমি জেনেছি সেটাও বেশ আশ্চর্যভাবে আমার প্রকাশিতব্য উপন্যাস কৃষ্ণ সিন্ধুকে লেখার সময়। 1857 সালে যে সিপাহী বিদ্রোহের আগুন প্রথম শুরু হয়েছিল ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডেকে দিয়ে, সেই সিপাহী বিদ্রোহ যখন অত্যন্ত নিষ্ঠুরভাবে ব্রিটিশ সরকার দমন করলো, তখন প্রচুর বন্দি হঠাৎ করে বেড়ে গেল, যারা যে সমস্ত প্রাক্তন সিপাহী, প্রাক্তন সৈন্য যারা সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, তাদেরকে কিছু জনকে তো ফাঁসি দেওয়া হলো, আর কিছু জনের জন্য এত বেশি সংখ্যায় বেড়ে গেল যে ব্রিটিশ সরকার তখন জেল পাচ্ছে না তাদেরকে বন্দি করার জন্য। তার বেশ 25-30 বছর আগে থেকেই কি তার আরো আগে থেকে আন্দামানে একটা ভাবনা চিন্তা ছিল যে পেনাল সেটেলমেন্ট করার, পেনাল সেটেলমেন্ট অর্থাৎ বন্দি উপনিবেশ, যেখানে বন্দীদেরকে পাঠানো হবে, তাদেরকে মূল ভূখণ্ড থেকে একদম দূরে আন্দামানে পাঠিয়ে দিই, তারা ভবিষ্যতে আর কাউকে উস্কানি দিতেও পারবে না নতুন করে বিদ্রোহের জন্য, তো তারাও একটা উচিত শিক্ষা পাবে। তো আমার কৃষ্ণসিন্ধুকে উপন্যাসে আমি লিখেছি যে কিভাবে তখন ঘন জঙ্গল এবং বিষাক্ত জন্তু জানোয়ার, আদিম জন্তু জানোয়ারে পরিপূরিত আন্দামানে গিয়ে বন্দীরা তাদেরই কঠোর পরিশ্রমে জঙ্গল কেটে বসতি স্থাপন, পাহাড় কেটে রাস্তা বসতি স্থাপন করলো। সেরকম সময় আন্দামানে পেনাল সেটেলমেন্ট করার জন্য আন্দামান কমিটি, এবং সেই কমিটির সুপারিশ অনুযায়ী 10 মার্চ 1858 অর্থাৎ সিপাহী বিদ্রোহের ঠিক এক বছরের মোটামুটি পরে 10 মার্চ 1858 সেমিলাসের সাহায্যে করে বেশ একদল প্রাক্তন বিপ্লবীকে পাঠানো হলো আন্দামানের মন্দির উপনিবেশে। মনে রাখতে হবে তখন কিন্তু আন্দামানে সেলুলার জেল হয়নি, তখন কিন্তু পুরো আন্দামানই খোলা জঙ্গল, জন্তু জানোয়ার এবং নানা রকম জলজ রোগ অসুখ লেগেই রয়েছে। সেই সমস্ত বন্দীরা গিয়ে সেখানে সাফ করলেন, জঙ্গল কেটে তারা অমানসিক তাদেরকে পরিশ্রম করানো হতো এবং নানা রকম অত্যাচার করা হতো। ডক্টর ওয়াকার বলে একজন ব্রিটিশ সাহেব, তিনি তার তত্ত্বাবধানে এই প্রথম দফার বিপ্লবীরা আন্দামানে গেলেন। পরে দ্বিতীয় দফায় যারা এলেন তারা ছিলেন, আমরা জানি ওয়াহাবি আচরণ তারা মনে করতেন যে ব্রিটিশ শাসন নয়, আগের যে মুসলিম শাসন, মুঘল শাসন, সেটাই প্রাপ্য এবং সেই জন্য তারা আন্দোলন উর্দুতে, যে বইটি অনেক কষ্টে আমি ইংরেজিতে অনুবাদ পড়িয়ে সেই বইটা আমার কৃষ্ণসিন্ধুকে লেখার সময় অনেক কাজে লেগেছে। আরেকজন ছিলেন আমির খান, যিনি সত্যি আমির খান ছিলেন, যিনি প্রচুর রাইস আদমি ছিলেন, একইরকম বলতে গেলে শুধুমাত্র বিপ্লবীদের সাহায্য করার অপরাধে তাকে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয় এবং তাকে আন্দামানে পাঠানো হয়। ওয়াহাবি বিপ্লবী আমির খান ছিলেন অত্যন্ত ধনী একজন ব্যবসায়ী, পাটনাতে তার নিজের একটা ব্যাংকও ছিল, এছাড়া কলকাতায় ছিল বিশাল বড় ব্যবসা। ইংরেজ গোয়েন্দাদের অভিযোগ ছিল ওয়াহাবি আন্দোলনে তিনি গোপনে বহু অর্থ সাহায্য করেন। 1869 সালে কলকাতার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিনা ওয়ারেন্টে, এবং কিছুদিন মামলা চালিয়েই তাকে 77 বছর বয়সে আন্দামানে নির্বাসিত করা হয়। 77 বছরের বৃদ্ধকে আন্দামানে এতটুকু সামান্য পাপে গুরুদণ্ডে অনেকেই স্তম্ভিত হয়ে যান, এবং সেই সময় নানা রকম অ্যাপিল করা হয় যাতে তার এই শাস্তিটা রদ হয়, কিন্তু তা হলো না।
এমনকি প্রসিদ্ধ ইংরেজ ব্যারিস্টার মিস্টার অ্যানেস্টিকে কলকাতা হাইকোর্টে আমির খানের পক্ষে সওয়াল করতে আনা হয়। তিনি কি পরিমাণ অত্যাচার হয়েছে এই ওয়াহাবিদের সমর্থনের জন্য তা বিশদভাবে বর্ণনা করেন। অ্যানেস্টির সেই জ্বালাময়ী সওয়াল বক্তৃতা পরবর্তীকালে পুস্তকা করে মুদ্রিত করে ওয়াহাবি নেতারা বিতরণ করেন। তিনি হলেন শের আলী আফ্রিদি। এই শের আলী আফ্রিদির সঙ্গেই লুকিয়ে আছে আমার সামনের এই মেয়র রোডের অদ্ভুত এক ইতিহাস। শের আলী আফ্রিদি ছিল পেশোয়ারের মানুষ এবং একজন সক্রিয় ওয়াহাবি বিপ্লবী, একজন বিশ্বাসঘাতক হায়দার আলী বলে, যে কিনা ওয়াহাবি বিপ্লবীদের সঙ্গে ছিল, আবার গোপনে ইংরেজদের গুপ্তচর হিসেবে কাজ করছিল। সেই হায়দার আলীকে সে খুন করে এবং সেই অপরাধে তাকে যাবজ্জীবন দ্বীপান্তরে নির্বাসন দেওয়া হয় আন্দামান। আবারও বলছে তখন আন্দামানের সেলুলার জেল হয়নি, পুরো আন্দামান তখন ছোট ছোট দ্বীপপুঞ্জে বিভক্ত, এখনো বিভক্ত, কিন্তু সেই দ্বীপপুঞ্জ গুলোতেই ছোট ছোট টাপু করে সেই টাপুতে বন্দীরা থাকত খোলা আকাশের নিচে এবং অত্যন্ত বিপদসংকুল ছিল তাদের জীবন। এই যে শের আলী, আনসাং হিরোজ অফ ফ্রিডম স্ট্রাগল, রশিদা ইকবালের লেখা। তো রশিদা ইকবাল যেহেতু আমাদের দেশের ইতিহাসকে প্রমাণিত করে যে ইংরেজ ইতিহাসবিদদের থেকে, তার টেস্টিমনিটাই আমাদের কাছে বেশি ক্রেডিবল। তো শের আলী আমরা দেখতে পাচ্ছি 1867 সালে সে আন্দামানে গিয়ে নামছে জাহাজে এবং তারপর তাকে প্রথমে কিছুদিন তার কাজ হচ্ছে গাছের জঙ্গলে গাছের কাঠ কেটে সেই কাঠ জ্বালানি কাঠ সরবরাহ করা, এবং তারপর তার কাজ হচ্ছে যে বিভিন্ন আইল্যান্ড, বাইপার আইল্যান্ড, চ্যাথাম আইল্যান্ড, বস আইল্যান্ড, বিভিন্ন আইল্যান্ডে জল সরবরাহ করা, জল সরবরাহ করা যাকে বলা হয় পানিওয়ালা। তো এই পানিওয়ালার কাজ করতে করতে ও একটা অদ্ভুত খবর পায়। কি সেই খবর? সেই যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জন পিন্টার নরম্যান, যিনি একরকম স্বেচ্ছাচারিতা করে আমির খানকে, ওয়াহাবি বিপ্লবী আমির খানকে নির্বাসন দিয়েছিলেন আন্দামানে, তিনি এজলাস শেষে হাইকোর্টে সিঁড়ি দিয়ে নামার সময় খুন হয়েছেন। জন পিন্টার নরম্যান কলকাতা হাইকোর্টে তার এজলাসের পরে সিঁড়ি দিয়ে নামছেন এবং প্রায় শতাধিক দর্শকের সামনে ছুরির আঘাতে তাকে হত্যা করলো একজন ওয়াহাবি বিপ্লবী। এই খবর যখন আন্দামানে পৌঁছলো বেশ কয়েক মাস পরে, তখন আন্দামানে ডাক যেতে এবং সেই ডাক বা খবরের কাগজ পড়ার অধিকার কেন্দ্র ছিল না, ইংরেজরা সেই কাগজ ফেলে দিলে তখন বন্দীরা লুকিয়ে চুরিয়ে পড়তে পারতো। তো তাই থেকে শের আলী যখন জানলো যে তারই পুরনো সহযোদ্ধা আবদুল্লাহ জন পিন্টার নরম্যানকে খুন করেছে, সে আনন্দে পাগল হয়ে গেল। কিন্তু তারপরেই খবর এলো যে আবদুল্লাহকে ফাঁসি দেওয়া হয়েছে, এবং শুধু তাই না, ফাঁসির পর তার মৃতদেহকে নিয়ম মতো কবরও দেওয়া হয়নি, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে শের আলী রাগে পাগল হয়ে গেল। ওর খালি মনে হতে লাগলো এই ভয়ঙ্কর অপরাধের প্রতিশোধ নিতেই হবে। কি ভারতবর্ষের ভাইসরয় তথা গভর্নর জেনারেল লর্ড মেয়ো আসছেন আন্দামানে পেনাল সেটেলমেন্ট দেখতে, বন্দীদের দেখতে? এই হলো সুবর্ণ সুযোগ। শের আলী ঠিক করলো লর্ড মেয়ো যখন আন্দামানে পা রাখবেন সে মেয়োকে হত্যা করবে, করবেই করবে। এই জন্য তাকে হেল্প করলেন আরেকজন প্রথম দফার সিপাই বিদ্রোহের বিপ্লবী, যিনি ওখানে গিয়ে আধ্যাত্মিকতায় নিজেকে নিয়োজিত করেছিলেন, সাধু সন্ত সাই। তিনি দিলেন শের আলীকে ছুরি। সেই ছুরি নিয়ে শের আলী ইচ্ছা করে তার ডিউটি পাল্টে লর্ড মেয়ো যেখানে যাবেন পরিদর্শনে সেইখানে তার পানিওয়ালার অর্থাৎ জল সরবরাহ করার ডিউটি নিয়ে নিল। শেষে এলো সেই দিন, 8 ফেব্রুয়ারি 1872। মহামান্য বড়লাট বাহাদুর লর্ড মেয়ো চ্যাথাম কাঠের কারখানা দেখছেন, অন্যান্য বন্দির অবস্থান পরিদর্শন করছেন, সঙ্গে নানা রকম কমিশনারের বাংলো, চারদিকে ঘিরে রয়েছে তার রক্ষী দল এবং বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। এত কিছু নিয়ে, পুলিশ, সিপাহি, তার নিজস্ব দেহরক্ষী সব নিয়ে বড়লাট অবশেষে এলেন ভাইপার আইল্যান্ডে, যেখানে কুখ্যাত এবং মারাত্মক দ্বীপান্তরিত বন্দীদের আবাস। সে ভাইপার আইল্যান্ডে যাতে বড়লাট বাহাদুরের দেহ সান্নিধ্যে কেউ আসতে না পারে তার জন্য সূচিভেদ্য ব্যবস্থা ছিল। এমনকি মাঝে মাঝে বড়লাট লর্ড মেয়েও নিজে এই সাবধানতার বাড়াবাড়িতে বিরক্তি প্রকাশ করছিলেন। যাই হোক, দুপুরবেলার খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে লর্ড মেয়ো গেলেন চ্যাথাম কারখানা পরিদর্শনে, পৃথিবীর বৃহত্তম কাঠ চেরাইয়ের কারখানা। তারপর
কি হলো বড়লাট হঠাৎ বললেন, আজকে আর কোনো প্রোগ্রাম যখন নেই চলো সবাই মিলে হ্যারিয়েট পাহাড়ের ওপরে সানসেট পয়েন্টে ঘুরে আসি, শুনেছি সেখান থেকে সূর্যাস্তের দৃশ্য অপূর্ব। এখন বড়লাটের ইচ্ছা মানে সেটা আদেশ, কিন্তু যদিও সানসেট দর্শনের কোনো পূর্বসূচি ছিল না তবুও তড়িঘড়ি ব্যবস্থা হয়ে গেল। শুধুমাত্র ক্যাপ্টেন গ্রেগরি লর্ড মেয়র অনুমতি নিয়ে জাহাজে ফিরে গেলেন লেডি মেয়র সঙ্গে। এছাড়া বাকি কিছু বড়কর্তাও পাহাড়ে চড়তে বিশেষ রাজি হলেন না, তারা জাহাজে ফিরে গেলেন। বাকি দলটা এগিয়ে চলল মাউন্ট হ্যারিয়েটে সূর্যাস্ত দর্শনে, সূর্যাস্ত 6:30। অবশ্য তখনও কেউ জানে না যে লর্ড মেয়র সেটাই জীবনের শেষ সূর্যাস্ত, কারণ হ্যারিয়েট পাহাড়ে তখন লুকিয়ে রয়েছে শের আলী। সমুদ্র তটের সমান্তরালে অনেকটা পথ যাওয়ার পরে হ্যারিয়েট দ্বীপের সানসেট পয়েন্টে যেতে হলে একটা কাঠের সাঁকো পার হতে হতো, একেবারে সমুদ্রের পাড়েই সেই সাঁকো। হ্যারিয়েট পাহাড় থেকে একটা ঝর্ণা নাচতে নাচতে এসে পড়ছে সেই সাগরে। চওড়ায় মাত্র 6 হাতে নড়বড়ে কাঠের সাঁকো, সেই সাঁকো দিয়ে দুজন হেঁটে যেতে পাশাপাশি পারলেও অশ্বারোহী হিসেবে দুজন কিছুতেই যাওয়া যাবে না, একের পেছনে অন্যকে লাইন করে যেতে হবে। এখানেই দলটা থেমে গেল। সিকিউরিটি জেনারেল স্টুয়ার্ট ঘোড়ার পিঠ থেকে নামলেন, আর একজন তারাও পেছনে সরলেন, আর বড়লাটকে রাখা হলো লাইনের মাঝামাঝি। প্রথম দিকে যারা অশ্বারোহী তারা পার হয়ে গেল, তারপর 3 জন দেহরক্ষী, তাদের কোমরে দীর্ঘ তরোয়াল, তাছাড়া প্রত্যেকের কোমরে সার্ভিস রিভলভার। 3 জন দেহরক্ষী পার হয়ে যাওয়ার পর লর্ড মেয়ো তার ঘোড়ার পিঠে চড়ে পার হতে গেলেন সাঁকোটা। আর এই রকম সময়ে সেখানে হঠাৎ করে যেন ডুব সাঁতার দিয়ে জলের নিচ দিয়ে এসে হঠাৎ করে ভোজবাজির মতো উদয় হলো শের আলী। সে একটুও সময় নষ্ট করলো না, সঙ্গে সঙ্গে তার তীক্ষ্ণ ছুরিটা আমূল বিদ্ধ হয়ে গেল বড়লাট লর্ড মেয়র গলার ঠিক নিচে, এবং দুজনেই জড়াজড়ি করে পড়লেন সমুদ্রের দিকে, সমুদ্রের নিচে জড়াজড়ি করে। সবাই চিৎকার করে উঠেছে, কেউ তার রিভলভার বার করতে ব্যস্ত, কেউ কৃপাণ হস্তে তীর বেগে ছুটে আসছে শের আলীর দিকে, কিন্তু ততক্ষণে আর সময় নেই, কারণ ততক্ষণে বড়লাট গলা দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে, বড়লাট এবং শের আলী দুজনেই নিচে পড়ে গেছে। এই ঘটনাটা বলতে যতটা সময় লাগলো, ঘটনাটা ঘটতে তার থেকে অনেক কম সময় লেগেছে, প্রায় মাত্র 5-7 সেকেন্ডের মধ্যে শের আলী তার ছুরিটাকে তুলে নিয়ে আবার দ্বিতীয়বার আঘাত করলো, এবার লর্ড মেয়র বুকে। বিচারের সময় মেডিকেল অফিসার ডক্টর লোনি বলেছিলেন, ইচ অফ দ্য উন্ডস ওয়াজ ইন ইটসেলফ ফ্যাটাল, দ্য ওয়েপন উইচ ওয়াজ আ লং কেয়ারফুলি শার্পেন নেটিভ নাইফ হ্যাড পেনিট্রেটেড ইন বোথ কেসেস টু দ্য ক্যাভিটি অফ দ্য চেস্ট ইনজিওরিং দ্য স্পাইন অ্যান্ড দ্য রিবস। মারা গেলেন লর্ড মেয়র, হিজ এক্সেলেন্সি ভারতের ঈশ্বর লর্ড লুই 6th আর্ল অফ মেয়ো, তিনি কিনা মারা গেলেন একজন ইতিহাস উপেক্ষিত ওয়াহাবি বিপ্লবীর ছুরির আঘাতে। সারা দেশ জুড়ে আলোড়ন পড়ে গেল, বড়লাট লর্ড মেয়োকে একজন সামান্য বন্দি সে কিনা খুন করেছে এভাবে, সারা সিকিউরিটি পরিকৃত হয়ে মাত্র কয়েকদিন, 3rd March 1872 সূর্যোদয়ের মুহূর্তে ভাইপার দ্বীপের ফাঁসির মঞ্চে ঝোলানো হলো শের আলীকে। আজকে সেই একটি মানুষ যে কিনা বন্দি অবস্থায় বড়লাটকে এভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে খুন করলো এবং তারপর তার ফাঁসি হলো, তাকে কিন্তু কেউ মনে রাখেনি, অথচ সেই বড়লাট অত্যাচারী লর্ড মেয়ো তার নামে কিন্তু কলকাতায় জলজল করছে মেয়ো রোড, এই রাস্তা। শের আলীকে সবাই ভুলে গেছে, শের আলীর নামে একটা পাথরও নেই। আমরা ভুলে গেছি আন্দামানে নির্বাসিত উল্লাসকর দত্তকে, আমরা ভুলে গেছি বারিং ঘোষকে, আমরা ভুলে গেছি ইন্দুভূষণ রায়কে, আমরা ভুলে গেছি উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 18-19-20 বছরের এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে, প্রাণের মায়া ত্যাগ করে তারা ব্রিটিশ ভারতের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছিল এবং তারপর তারা আন্দামানে গিয়ে চরম অত্যাচারের সম্মুখীন হয়েছিল। আমরা কি তাদের মনে রেখেছি? সেই অত্যাচার সহ্য করে কেউ ফিরে আসতে পেরেছেন, কেউ পারেননি, উন্মাদ হয়ে গিয়েছেন, অথচ তাদেরকে আমরা মনে রেখেছি। আজকে মেয়রদের সামনে এই ঘটনাটা বলে আপনাদের কাছে আমি সেই প্রশ্নটাই রাখলাম। এই প্রশ্ন আমি রেখেছি আমার অমরনাথ কৃষ্ণ সিন্ধুকেও, যখন যেখানে আমাদের মনে রেখেছে কৃষ্ণ সিন্ধুকে উপন্যাস আসছে, আসছেন উন্নাস পর, আসছেন বাড়ি ঘোষ, আসছেন আর আসছেন